চিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সালাউদ্দিন আহমেদের পরিবার ও বিএনপি বুধবার রাতে সালাউদ্দিন আহমেদের স্ত্রী উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সাথে যোগাযোগ করা হলে সালাউদ্দিন আহমেদের আটক বা গ্রেফতারের বিষয়টি অস্বীকার করা হয় এদিকে সালাউদ্দিন আহমেদের গ্রেফতারের খবরে বুধবার রাতে এগারোটায় কক্সবাজারের পেকুয়ায় বিএন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে বিশ থেকে পঁচিশটি গাড়ি করে হাসানের রিপোর্ট মঙ্গলবার রাত দশটার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের তেরো বাই বি রোডে এক আত্মীয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার এ বিষয়ে সাধারণ ডায়রি করতে বুধবার রাতে প্রথমে গুলশান থানায় যান তার স্ত্রী হাসিনা আহমেদ তবে সেখান থেকে তাকে উত্তর পশ্চিম হালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এমন ঘটনার প্রত্যক্ষদর্শী ছাড়া ওই থানায়ও জিডি নেয়নি পুলিশ উত্তরা থানায় ওনারা বলতেছে ওনারা জিডি নিতে পারবে না কোনো রিজনেবল রাউন্ড স্যার এটা কোনো কথা হলো না কে আমি ওনার স্ত্রী আমি পাগলের মতো সারা দিন এখানে ওখানে ঘুরতেছি আমার স্বামীর সন্ধানে আর ওনারা আমাকে এইটুকু হেল্প করবে না ওনারা আমার একটা জিডি নিবে না কোন দেশে বসবাস করছি যেখানে একজন মানুষকে গত রাত থেকে মিসিং এবং তাকে কিভাবে কারা নিয়ে গেছে তুলে নিয়ে গেছে আমি সমগ্র জাতির কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই তাকে গত রাত্রে দশটার সময় ছয় গাড়ি লোক ওইখানে যায় যে উত্তর আর বাসায় যেখানে উনি ছিলেন ওই বাসায় ঢুকে ওই বাসার সিকিউরিটি গার্ডকে ওনারা ডিবির পরিচয় দেয় এবং ওনাদের কার্ড দেখায় ডিবির পরিচয় দিয়ে ওনারা উপরে তলায় উঠে যায় যেখানে উনি ছিলেন সেখানে গিয়ে ওনারা দরজা ধাক্কায় ভে মোটামুটি ভেঙে ফেলে বাসের ভিতরে ঢুকে যায় ঠিক সেই মুহূর্তে উনি আমাকে কল দেন কল দিয়ে জানায় যে আমাকে এরকম আটক করার চেষ্টা করতেছে ঠিক এই মুহূর্তে লাইনটা ওরা কেটে ফেলে কেটে ফেলার পরে আমি আর ওনার সাথে ট্রেস করতে পারি নাই আমি বহুবার চেষ্টা করেছি ওনার সাথে যোগাযোগ করার পাই নেই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম বাড়ির মালিককে আমি ধরতে পারলাম এবং বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাকে এইভাবে ওনারা হাত বেঁধে চোখ বেঁধে তুলে নিয়ে গেছে ছয় ছয় গাড়ি লোকজন আমি তাকে যে নৈতিক কোশ্চেটা করেছিলাম যে ক্ষেত্রে জিডি করেন মামলা করেন যা হওয়ার সব এখানে হবে কোনো আপত্তি নেই যদি সেখানে ঘটনা ঘটে থাকে তো আপনি কি এই বাসায় ছিলেন কি উনি উত্তরে বলছিলেন না আমি এখানে ছিলাম না তাহলে আপনি কি করে জানলেন বলেন যে ওই ভাষার দারোয়ান বলছে ওই বাসার লোক বলছে যে অনুগ্রহপূর্বক ওই বাসার দারোয়ান বা ওই লোক কেন একটা ঘটনার অথেন্সিসিটি আছে কারণ ওই ব্যক্তি তো একজন সমাজের আর একজন সাধারণ নাগরিকের মতো নয় তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি সেই ক্ষেত্রে প্রয়োজন আছে যে তিনি ওখানে আদৌ ছিলেন কিনা বা আদৌ এরকম কোনো ঘটনা ঘটছে কি পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাইকোর্টে যাব আমি ওনার ব্যাপারে রিড করতে যেন চব্বিশ ঘন্টার ভিতরে ওনার সন্ধান দেয়া হোক এই ব্যাপারে আদালত থেকে কোনো আদেশ দেয়া হয় একটা মানুষকে এইভাবে তুলে নিয়ে যাবে আর কোনো কেউ কোনো যে কালকে সকালেই যাব এদিকে সালাউদ্দিন আহমেদের গ্রেফতারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রকাশ না করায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিশ থেকে ত্রিশ জনের একটি দল সালাউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে একই সাথে ধরে নিয়ে যাওয়া হয়েছে বাসার দুই কর্মচারীকেও ইমরুল হাসান এনটিভি নিউজ ঢাকা